নমস্কার দর্শক বন্ধু, চৈতালির রান্নাঘরে আপনাদের স্বাগত জানিয়ে আজ আমি নিয়ে এসেছি সহজ পদ্ধতিতে তন্দুরি চায়ের রেসিপি। বাড়িতেই বানিয়ে ফেলুন কোনো ঝামেলা ছাড়াই। প্রথমেই দেখেন, আমি একটি মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি আর হাঁড়িটাকে ভালো করে ধুয়ে গ্যাসে গরম করে রেখেছি। এবার একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাপ মেপে জল। যেহেতু আমি এখানে 4 কাপ চা করব, তাই জন্য আমি দিয়ে দিচ্ছি 4 কাপ এখানে জল। 2 কাপ হলো, 3 কাপ আর 4 কাপ। এবার আমি আর অর্ধেক জল বেশি দেব, কারণ এই জলটা যখন ফুটবে জলটা কমে আসবে, কেননা চা পাতা দিয়ে আমি 5 মিনিট মতো ফোটাবো এই জলটাকে। এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম, সাইডে একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ, 2 চামচ, 3 চামচ আর 4 চামচ গুঁড়ো দুধ। একদম ভর্তি ভর্তি চামচ মেপে গুঁড়ো দুধ নিয়ে নিলাম। জলটা গরম হয়ে গেছে, এবার আমি এই জলটা দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। কিছুটা জল আমি দুধের মধ্যে দিয়ে নিলাম দুধটা গোলার জন্য। এবার এই গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ, 4 চামচ চা পাতা। চা পাতাটা দিয়ে আমি গ্যাসের দমটা কমিয়ে দিলাম। এবার আমি গুঁড়ো দুধটাকে জলের মধ্যে ভালো করে গুলে নিচ্ছি। আপনারা যদি চান লিকুইড দুধও দিতে পারেন, তবে সেক্ষেত্রে 2 কাপ জলে 2 কাপ লিকুইড দুধ দিতে হবে। এবার আমি মাটির হাঁড়িটা আবারও গ্যাস জ্বালিয়ে গরমে বসিয়ে দিয়েছি, যাতে বেশ গরম হয়ে যায় হাঁড়িটা আর হাঁড়িটা দিয়ে একটা গন্ধ বেরোয়। এবার এই দিকে চাটা বেশ ফুটতে শুরু করে দিয়েছে, দমটা এখনো পর্যন্ত কমেই দিয়েছি, 5 মিনিট হবে, তারপরে এইটাকে আবার নেড়ে দুধ দেব। ততক্ষণ এইরকমই ফুটবে, ততক্ষণে দেখেন মাটির হাঁড়িটাও বেশ গরম হয়ে গেছে আর বেশ ভালো গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। আর এইদিকে চাটাও 5 মিনিট হয়ে গেছে, দেখেন বেশ সুন্দর কালার চলে এসছে চায়ে। এবার আমি দমটা বাড়িয়ে দিচ্ছি, চাটা বেশ গড়গড় করে ফুটে উঠবে। আবারও কমিয়ে দিলাম গ্যাসটা, একবার বাড়াচ্ছি একবার কমাচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি দুধটা, দুধটা এবার ভালো করে দেওয়ার পরে চাটাকে বেশ ভালো করে ফোটাতে হবে। একবার দমটা বাড়িয়ে দেব, আবার দমটা কমিয়ে দেব, ঠিক সেই রকমভাবে কিছুক্ষণ ধরে চাটাকে ফুটিয়ে নেব। চায়ে কিন্তু এখনো পর্যন্ত চিনি পড়েনি, এইবারে আমি এই চায়ের মধ্যে চিনি দেব। চিনিটা লাস্টে দেওয়ার কারণই হলো যে চিনিটা লাস্টে দিলে চায়ের স্বাদটা খুব সুন্দর আসে। আপনারা একবার আমার স্টাইলে চা করে দেখবেন, সুন্দর খেতে হয়। আর একবার এই রকম চা যদি করে খান, সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে। না, এই রকম করে ওই ভাড়ে দিয়ে খাওয়ার কথা বলছি না, জাস্ট এই রকমভাবে চা করে খাবেন, ওই মাটির ভাড়ে না দিয়ে, তন্দুরি চা না, ঠিক এই রকমভাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, বেশি চিনি দেব না, 2 চামচ। আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, কীরকম মিষ্টি আপনাদের পছন্দ। আমি এখানে 2 চামচ দিলাম। এবার ভালো করে চাটাকে গড়গড় করে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে ফোটানোর পরে এবার চাটাকে আমি ছেঁকে নিচ্ছি। চা ছেঁকা হয়ে গেছে, এইবারে আমি এই গরম হাঁড়িটার মধ্যে এই তৈরি করা চাটা ঢেলে দিচ্ছি। হাঁড়িটা যদি নতুন হয়ে থাকে, তাহলে আপনারা এই রকমভাবে চাটা দেওয়ার পরে বারবার হাতা দিয়ে নাড়বেন,
আর যখন বেশ একদম চাটা গড়গড় করে ফুটে একদম ফেনা হয়ে উঠবে তখন কাপে ঢেলে ফেলবেন। আর এই একটা হাঁড়ি যদি কেনেন তাহলে এই হাঁড়ি দিয়ে কিছু না হলে পাঁচবার মতো চা হয়ে যাবে। এইরকম নতুন হাঁড়ি যদি হয় তাহলে এই রকম স্টেপে চাটা করলেই তন্দুরি চায়ের যে স্বাদ সেটা পাওয়া যাবে। আর যদি এই হাঁড়িটা দুবার তিনবার ব্যবহার করেন তাহলে চাটা হাঁড়ির মধ্যে ঢেলে হাঁড়িটাকে কিছুক্ষণের জন্য বন্ধ করে গ্যাসটাও বন্ধ করে রেখে দিতে হবে। তারপরে এই স্টেপটা করতে হবে গ্যাসটা জ্বালিয়ে। তাহলে কি হবে, হাঁড়ির যে একটা সোদা সোদা গন্ধ সেটা চায়ের সাথে মিশে যাবে আর খেতে দারুণ লাগে। আর নতুন হাঁড়ি তো তাই জন্য আমি প্রথমেই এই রকমভাবে করে নিচ্ছি। দেখেন বেশ ফেনা কেটে গেছে চায়ে। এইবারে এই চাটাকে আমি কাপে ঢেলে নেব। দেখেন এইবার এখান থেকে চাটাকে আমি কাপে ঢেলে নিচ্ছি। আমার গ্যাস কিন্তু এখনো জ্বালানোই আছে, গ্যাসের দমটা কমানো আছে। আর এই রকম ভাবে চাটা পরিবেশন করছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দারুণ। এই গন্ধটাই দারুণ লাগছে। দেখেন এই রকম ভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে তন্দুরি চা একবার খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আর কোনো ঝামেলাই নেই, একবার হাঁড়িটা কিনে রাখবেন বাড়িতে, বা বাড়িতে কোনো মিষ্টি হাঁড়ি এলে সেই হাঁড়িটাতেও সুন্দরভাবে এরকম চা করা যায়, কোনো অসুবিধেই নেই। তাহলে এই রকমভাবে আমার তন্দুরি চায়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।